রাসূল বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর হাত আরো জোরে চাইবা ধরলেন এই কথা বলার পরে হাত ছাড়া দেওয়ার কথা জোরে কোন ঠিক কি না কিন্তু মা খাদিজা নবীর হাতটা আরো জোরে চাইবা ধরলেন আল্লাহ রাসূল বলে খাদিজা হাত ছেড়ে না দিয়ে চাইবা কেন ধরলেন খাদিজা বলে রাসূল আল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয় লা শাক্কা ফিহিন্না আপনি সন্দেহযুক্ত কোন কথা বলেন হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না সঙ্গে সঙ্গে নবী তিনবার বললেন নাউজুবিল্লাহ 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 যেই বলছে আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না নবী তিনবার বললেন নাউজুবিল্লাহ 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 খাদিজা চমকে গিয়ে বলে হুজুর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ কি রাসূল বললেন খাদিজা ঈমান যাদের আছে তারা কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে কি মনে করতেছেন একজন ইমানদার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ছাড়া অন্য কারো কাছে চাইতে পারে পারে আপনারা চান নাকি নামাজ পড়ে আবার বাবার দরবারে যায় কোথায় যাচ্ছেন বলে বাবার দরবারে কেন যাচ্ছেন বলে আমার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নিয়ত থাকে তাহলে বুঝবেন এখনো আপনার ঈমান কমপ্লিট হয় নাই রাসূল বললেন খাদিজা আল্লাহ ছাড়া কোন নবীর কাছেও চাওয়া যাবে আমি প্রথমে 11 সালে যখন হজ করতে গেলাম আমি রাসূলের রওজার পাশে যা হাত তুলছি আমরা গোরস্থানে হাত তুলি না দোয়া করার জন্য আমি সেই নিয়তে তুলছি দোয়ার দরুদ পড়ে আমি একটু হাত তুলছি ভাই কেবল হাত তুলিছি ইতিমধ্যে এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ওরা কিন্তু হাজি সাহেবকে মারে না সম্মান করে ইয়া হাজি আমাকে বলতেছে ইয়া হাজি মান্নু কুল্লু হারাম আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছি ইয়া হাজি মান্নু কুল্লু হারাম আমি মনে মনে কইলাম পুলিশ রে তুই আমার চিনিস আমি একটা বক্তা রে হাজার হাজার লোকের সামনে ওয়াজ করি আর তুই পুলিশ হয়ে আমার উপর ফতুয়া মারিস আমার ঈমান বলতেছে বক্তা তুই যত বড়ই বক্তা হ ঈমানের দিক দিয়ে তোর চাইতে পুলিশ ভালো আস কারণ কোন জায়গায় হাত তোলা লাগবে তুই মৌলবি হয়েও জানিস না রে আর সৌদি আরবের একটা পুলিশ জানে আমি চিন্তা করলাম কে রে আমি মৌলানা হয়েও জানি না সৌদি আরবের পুলিশ জানে কেন আমি খুব চিন্তা করে দেখলাম যে আমাদের বাংলাদেশে শয়তানের আইন চলে দেখে মৌলানারাও ভুল করে আর সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে বলে পুলিশরাও ঠিক আছে ধরে কোন ঠিক কি না আমি ওখানে ধরা খেলাম আর মদিনাতে ওই জয়তুনের তেল কিনবার দিয়ে ধরা খেলাম দোকানদারকে কেবল বলছি ভাই আসল জয়তুনের তেল দেন যেই বলছি দোকানদারের মালিক আমার দিকে না তাকায় কর্মচারী বলতেছে মামনু কুল্লা কর্মচারী এসে আমার পিঠে হাত দেয় আমি ধাক্কা খেয়ে বেড়ে আসলাম চিন্তা করলাম কে রে আসল জয়তুনের তেল চাইলে ধাক্কা মারলো ব্যাপার কি ওখানে একজন বাংলাদেশে দীর্ঘদিন থাকে তিনি আমাকে বললো হুজুর যেখানে নকলই নাই সেখানে আসল চাইছেন কেন তখন তার মনে করছে আপনি ভেজাল দেশের লোক আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসবে আপনাকে আল্লাহর গজব মনে করে বের করে দিছে আমি কইলাম আমি কোন দেশের থাকি রে যেই দেশের একটা মৌলবি মদিনাত গজব হয় জানেন খালি ওয়াজ শুনলে হবে না যেই কোরআন কাঁকড়ে ধরতে হবে যার ভিতরে আল্লাহ কোনো সন্দেহ রাখে নাই সেই কোরআনের ওয়াজ আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা শুনতে হবে আমল করার নিয়তে কথা কোন ঠিক খাদিজা বললেন এ রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে মারাত্মক কথা খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে রাসূল বলে খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই খাদিজা বলতেছে হুজুর আপনি শুধু ভিতরের খবর রাখেন বাহিরের খবর রাখেন না
খাদিজা বলতেছে আপনি খালি ভিতরের খবর রাখেন, বাইরের খবর আপনি রাখেন না। রাসূল চুমকে বলতেছে বাইরে আর ভিতর কি? খাদিজা বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহায়ুহা। আল্লাহর নবী নফসের তাড়নায় একটা কাজও করেনি, একটা কথাও বলেনি। নবী যা কিছু বলেছেন কার হুকুমে? কার ওহি? হুজুর আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। নবী চমকে বলতেছে খাদিজা তাহলে বলো আল্লাহর কি নাই? খাদিজা বলতেছে আল্লাহর বউ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই। কুল হু আল্লাহু আহাদ পড়েন, দশ পারা কোরআনের সব পাবেন, অসুবিধা আছে? কারণ গোরস্থানের ধারক মাহফিল, এরকম একটু কোরআনের আয়াত পড়ার দরকার আছে না? নাই। সকলে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী চমকে গিয়ে বলে খাদিজা আল্লাহর থাকবে না, আল্লাহ দিবার পারবে না, এমন কথা ইমানদাররা কোনোদিন বলতে পারে না। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মনে করেন, মনে করেন আমার আপনার সাথে বিয়া হয় নাই, আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বলি আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আল্লাহ গো আমি তোমার কাছে চোখের পানি নিয়ে বলতেছি আল্লাহ তুমি খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আপনি বলেন তো আল্লাহ দিবার পারলেও দিবে নাকি? নবী বললেন দিবে না, কেন? একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, একজনকে দিয়ে আল্লাহর বিপদ হয়েছিল, তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা, কেউ বোঝে নাই, কিন্তু যেই বাচ্চা প্রসব করলো জনগণ জাকারিয়া নবীকে আক্রমণ করলো, জোরে কোন কথা ঠিক কি না? জাকারিয়া নবী কিন্তু মরিয়মের আপন খালু ছিল, সঙ্গে করে সবাই যখন আক্রমণ করলো জাকারিয়া দৌড়ায়ের বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ বলে জাকারিয়া এটাই শেষ, আর কোনো দিন করব না, কারণ আদমকে আমি আল্লাহ মা বাপ ছাড়া তৈরি করলাম, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাই দিয়ে বুঝাইলাম আল্লাহ সব পারে, কিন্তু আর করবে কেন করবে না? কেন এখনকার 14ই ফেব্রুয়ারি, ধরে কোন কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি অনেকে পেটে ব্যাহা জন্মা জন্ম দিবে, যদি ধরা পড়ে তখনও বলবে আল্লাহ আমার পেট দিছে। কই দলিল কি? কই দলিল হলো মরিয়ম, মরিয়ম যদি আল্লাহ দিবার পারে তো আমার পারে না, এই জন্য আল্লাহ কইছে জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে। এখন যদি কারো পেটত আসে বুঝবেন ওটা ভ্যালেন্টাইন কাতি মাসে কুত্তা দিবস। আজ যাচ্ছে কয় তারিখ? আজ 10 যাচ্ছে, চার দিন পরে যা হবি ভাই। 14ই ফেব্রুয়ারি যে মুসলমানের দেশে উদযাপন হবে, এটা উদযাপনের কথা শুনে বলতে হবে ইন্নালিল্লাহ, জোরে কান ঠিক কিনা? সত্যিই যে বড় বিপদ 14ই ফেব্রুয়ারি, তখন ইন্নালিল্লাহ কয়জন কন? আল্লাহ বলতেছে যে আসাবাত হো মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। মুসলমানের দেশে ভ্যালেন্টাইন ডে মানে ইন্নালিল্লাহ, এ কথা কর না কেন? মুসলমানের দেশে নারী প্রধানমন্ত্রী হওয়া হলো ইন্নালিল্লাহ, কয়েকদিন কষে কষে না তা পাবেন কেন? একটা মানুষ মরে জান্নাতত যাচ্ছে তখন বিপদের আয়াত পড়তেছে, এটা বিপদের আয়াত মরার পরে? আজকে ভালো করে শুনে নেন আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক ঘরে ঘরে মেয়ের আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে, আমার বউ আমার কথা শোনে না, আপনার বউ আপনার কথা শোনে না, বিশ্বাস যদি না করেন একদিন বউকে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলবেন বিবি গো দুটা চ্যানেল তোমাকে বাদ দেওয়া লাগবে, একটা হলো স্টার জলসা একটা হলো জি বাংলা, এই দুইটা চ্যানেল বাদ দিয়ে বাংলাদেশের যত চ্যানেল আছে তুমি দেখো, প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে বোনাস দেব, আপনি কইয়া দেখেন আপনার কথা শুনবে।
এজনে সবচাইতে বড় যুদ্ধ কি জানেন, কাপড় কাঁচা কিছু আপনারা দেখেন নাই, এই কাপড় কাঁচা কিছু দিয়ে ডিশের লাইন কেউ যদি এরকম কাটতে পারে কাটাও সারা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। যা যা তুই একটা যুদ্ধ জয় করলি, কারণ মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যখন ভারতের চ্যানেলের ভক্ত হয়ে গেছে, আপনার বউ তো ভারতের হিন্দুদের সাথে জাহান্নামত যাবে, যাওয়ার সময় বলবে আল্লাহ আমি ভারতের চ্যানেল দেখছি, আমার স্বামী আমার কিছু কয়নি, আল্লাহ আমাকে একলা না দেও, অক আমার সামনে দেও। আল্লাহ কবে হওয়ার কারণে আদম যেমন জান্নাত ছাড়ছে, তোর বইয়ের কারণে তোকেও তেমন জাহান্নামত যাওয়া লাগবে। জোরে কোনো কথা শিখতে না, আপনি যদি আপনার বউকে স্টার জলসা দিয়ে বাংলা দেখতে দেখেন তখন বলবেন ইন্না লিল্লাহ, মানুষ মরলে ইন্না লিল্লাহ, কোন জায়গাতে ইন্না লিল্লাহ কোয়া লাগবে আর কোন জায়গাতে হয়। কেমন খারাপ করতে চান? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এমন কিছু চাই যেইটা আল্লাহ দিবার পারবে না। নবী চমকে বললেন খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান? খাদিজা বলে হুজুর আমার এক নম্বর চাওয়া হলো যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, যেই জুব্বা দীর্ঘ 3.5 বছর ধরে আপনি গাড়ি হীরায় সাধনা করেছেন, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন, আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাটা বের করে আপনি চুমা খান, আবার সুন্দর করে গোছায় আপনি তাকের মধ্যে রাইখা দেন। হুজুর আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে কোনোদিন আপনার কাছে আমি কিছুই চাই নাই, কোটি কোটি টাকার সম্পদ ছিল, মক্কার ভিতরে সবচাইতে ধনপতি রমণী ছিলাম, কিন্তু বলেন তো হুজুর আপনার কাছে আমি কিছু চাইছি যেইটা চাওয়ার পরে আপনি কষ্ট পাবেন, কিন্তু আজকে আমার চাওয়া হলো ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় দিবেন, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহ কেন আপনি কবরের ঘরে নামায় দিবেন, 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। ও গো আল্লাহর নবী আমার এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন এখনই আপনার হাতটা আমি ছাইড়া দিই। নবীর সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। তকবীর কেন দিলাম? তকবীর দেওয়ার কারণ হলো এখানে রাসূল একটা মারাত্মক কথা কইছে, মারাত্মক কথা হলো আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর আমাদের মধ্যে কতক লোক কয় নবী গায়েব জানে, নবী গায়েব জানে, নবী গায়েব জানে, গায়েবের মালিক কে? শোনেন অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, নবীকে ভক্তি করা লাগবে যতদূর পর্যন্ত করলে আল্লাহ বেজার হবে না সেই পর্যন্ত করবে, আপনি একেবারে নবী লিতে লিতে আল্লাহর কাছে লিয়ে গেছেন। ও তো আমার ওয়াজে শোনেন না, এক পীর সাহেব দাঁড়িয়ে এরকম চিরনদে হাঁচড়াতে হাঁচড়াতে এক দাড়ি পড়িছে, চিরনদে হাঁচড়া দুই একটা দাড়ি পড়ে না, এক মুড়ির দৌড়ে সেই দাড়িটা নিয়ে একটা চুমা খাচ্ছে, চুমা খাই ভাবতেছে হুজুরের দাড়ি মোবারক, মাটির পড়ে থাকলে কেউ পাঁও দিয়ে খুঁজবি দরকার নাই, দাড়িটা আমি যত্ন করি। ওই বাড়িতে লিয়ে যায় লাল কাপড় দিয়ে দাড়ি পিঁছে তাকের উপর থুয়ে ওখানে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখছে হুজুরের দাড়ি মোবারক, প্রত্যেক দিন সকালে একবার দেখে বিকেলে একবার দেখে, দেখার কারণে ওর বাড়িতে একটু আয় উন্নতি হয়েছে। একদিন হুজুর 10,000 মুরিদের সামনে ওয়াজ করতেছে, ওই সাইটে খাড়া হয়ে বলতেছে আমার হুজুরকে আপনারা চিনেন? যেই হুজুর ওয়াজ করতেছে সেই হুজুরকে আপনারা জানেন? পিসাব কয় আমার পক্ষে কথা বলতেছে যে কি কয়, আচ্ছা কও, এই হুজুরের একটা দাড়ি মোবারক আমি যত্ন করার কারণে আমার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। যেই কইছে একটা দাড়ি
যত্ন করার কারণে আমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। সমস্ত মুরিদেরা জোরে সুবহানাল্লাহ কয়ে কয়ে আমরাও একটা দাড়ি নেব। পীর সাহেব বলতেছে, এত মুরিদকে আমি দাড়ি কেমনে দেব? ধৈর্য ধরো, হাসলে যখন পড়বে তখন তোমরা নিও। বলে, অত ধৈর্য আমাকে নাই, দাড়ি এখনই চাই। পীর সাহেব বলতেছে, কেমনে নিবা? বলে, না দিলে উকড়া নিব, উকড়া নিব। এই কয়ে সব মুরিদ পীরের দিকে আসতেছে। পীর ভয়ে দৌড়, মুরিদের ফিরক পাড়া ফেলা দিয়া দাড়ি সব উকড়া লিয়া প্রত্যেকটা মুরিদ একটা একটা করে ভাগ করে নিয়ে দাড়ির চুমা খায়ের বলে, হুজুরের দাড়ি মুবারক। হুজুর মুকুট হাত দিয়ে দেখে একটাও নাই, রক্ত দিয়া গোটা গাল ভিজা গেছে। অতিরিক্ত ভক্তি কিন্তু ভালো না। পীর কয়, এটা ভক্তি করে দাঁড়ির চুমা খাওয়ার কে দাঁড়িয়ে? নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশা। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা কে জানে? আরো জোরে কর না কেন? আমাকের মধ্যে দুই একটা জানে না? ওই যে ছয় তালার পাঁচ তালাত, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় গাওয়াত দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে? 6 কোটি টাকা দিয়ে 6 তালা বানাসি, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাওয়াত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে? এই কয়ে চোখে মুখে কম্বল দিয়ে শুইছে। রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প, কয় সেকেন্ডের খালি বিল্ডিং, ওই এত জোরে নামছে কম্বলের মধ্যে যার লুঙ্গি আছে ওটাও পরার খেয়াল নেই। 9টার সময় কি কইছে? এ কথা কর না কেন, 9টার সময় কি কইছে? আমার নামাইকে। রাত 4টার সময় 48 সেকেন্ডের ভূমিকম্প, বিল্ডিং খালি কাঁপা উঠছে, ওই এত জোরে নামছে ঘুমালে আর লুঙ্গি খুলে যায়, প্রত্যেক দিন ঘুমালে লুঙ্গির গিট্টু খুলে যায়, কিন্তু আজকে ন্যাংটা হইয়া নামিছে রে। সব বিল্ডিং ভূমিকম্পের কারণ সবাই নামছে, কেরে ভাই তোর লুঙ্গি, হায় হায় লুঙ্গিটা কম্বলের মধ্যে। তুমি কি জানো, তুমি কি জানো, 9টার সময় তো আমাকে নামাইকে, 4টার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি কি কুত্তা জানো? তুমি কি কুত্তা জানো? তুমি কিছুই জানো না। আল্লাহ চেয়ার দিতে যতক্ষণ, নামাইতে ততক্ষণ লাগবেই না, ঠিক কি না? কোন এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন, তো ইজ্জমান তাশা পড়েন, তো ইজ্জমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রে মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, এখন একটু আপনাদের ওয়াজ বেশি বেশি করতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখেন নবীর 4টা মেয়ে একত্র বসে কাঁদতেছে। জোরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। আপনারা 4টা মেয়েকে চিনেন? একটা মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন, নাম কি? আমি একদিন জয়নাবের কথা বলতেই সাইড থেকে একজন বলে, হুজুর আপনি ভুল বলতেছেন, জয়নাব হলো নবীর বউ। না, কথা ঠিকই আছে, জয়নাব নামে একটা নবীর বউ আছে, মানে জায়েদ রাদিয়াল্লাহ যে মেয়েকে বিয়ে করছিল তার নাম জয়নাব বিনতে জাহশ, বিনতে জাহশ, ওটা কিন্তু নবীর বউ। নবীর একটা মেয়ের নামও হলো জয়নাব, নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে কয় মেয়ে? 4টা মেয়ে একত্র হয়ে কাঁদতেছে। নবী তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, 1টা মেয়ের কান্না আছে কিন্তু মুখে শব্দ। 3টা মেয়ে কাঁদতেছে, চোখের মধ্যে পানি কম কিন্তু কান্নার সাউন্ড আছে। আর 1টা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3টা মেয়ে কান্দা এরকম, আমার মা মইরে গেছে রে, আমি মা এখন কোথায় পাবো, বলে দেও না আল্লাহ রে, আমার মা মইরে গেছে রে। এরকম কান্দে না? আপনাকে লাগাত কান্দে
আমার এলাকাতে এক মেয়ে কান্দতেছে, আমার বাবা মইরে গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল সেই খাট আমায় দিবে কে, হে আমার বাবা মইরে গেছে রে, হে প্রতি মাসে 1000 টাকা দিত, মাঝে মাঝে গোস্ত নিয়ে যাইতো, এখন আমার বাড়িতে যাবি কে, আমার বাবা মইরে গেছে রে। বড় ভাই এসে মাথায় হাত দিয়ে বলতে, পাগলি কান্দিস না, কান্দিস না, যেটা বাবা দিচ্ছিল সেটা আমি দেবো রে, যেই কইছে যেটা বাবা দেয় সেটা আমি দেব। ও তখন ঘরের কোনার যা মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, বুড়া হলে মানুষ মরবি। আমি মা বোনদের জন্য বলবো, মা যে মেয়ে মানুষের জন্য কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ না, যে মেয়েরা কোরআন তেলাওয়াত জোরে করলে পর পুরুষের কানে যদি কোরআন তেলাওয়াতের শব্দ আসে তাহলে পর্দার খেলাফ হবে, কোরআন তেলাওয়াত যদি জোরে করা না যায় সে মেয়েরা জোরে কানলে কি সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে কর। সেই মেয়েরা যদি ঝগড়া করে, আপনাদের এলাকাতে কি মেয়েরা ঝগড়া করে? এ কথা কোন ঝগড়া করে? যার বউ ঝগড়া করে, শোনেন, যার বউ ঝগড়া করে, আমি দেখি অনেক পুরুষ মানুষ বাড়িতে বসে থাকে আর বউ কয় লাগা, কিছুক্ষণ পর পর ওর বউ যখন থামে যায় তখন কেড়ে থামলো কেড়ে লাখ। আজকে আপনারা একটা কাগজে লেখালেন, যে বউ ঝগড়া করে ওই বউয়ের স্বামী জান্নাতে যাবে না, লেখালেন। আপনাদের যার যার বউ ঝগড়া করে আপনারা জান্নাত যাবেন না, কারণ রাসূল বলেছে আদ দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী, আল্লাহ রাসূল বলেন দায়ুস কোনো নারী নাই, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। মুখের কথা একটা পর্দা, ধরে কোন কথা ঠিক কি না? আপনি বউ ভাষণ দিচ্ছে তার মানে কার কার বউ ঝগড়া করে হাত তুলবার কম দরকার নাই, এতদিন নাস বুঝা করছে, আজকে যা সাবধান করে দিবেন যে শোন বৌদেশি দোষ করলো আর ঝগড়া করা যাবে না, যদি ঝগড়া করিস আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, পুরানাটা পাল্টান বুঝলেন। মেয়ে মানুষ সব সহ্য করবে কিন্তু আপনি আর একটা বিয়া করেন এটা করবে না, খুব এদিকটা খুব চালাক। আমার বউ কেবল বলছে আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে আল্লাহ হুর দিবে, আমার বউ হাঁ হু কিছুই কয় না। আমি চিন্তা করলাম একটাই শ্রোতা, তাও যদি হুঁকারি না ধরে তো আজ তো সাক্ষী না। কিছুক্ষণ পরে আমি নিজে নিজেই বলতেছি হুরের চোখ হবে এইরকম, চোখের কথা বলে কেবল নাকের কাছে যাচ্ছি, ইতিমধ্যে দেখি বালুশ বগলের তলে নিয়ে বউ বার হয়ে যাচ্ছে। এখন কোথায় যাবো, হুর নিয়ে থাকো আমার দরকার কি? তখন বুঝলাম এরা স্বামী এত ভালোবাসে যে হুরকেও পর্যন্ত লিবের দিবি না, ধরে কোন কথা ঠিক এরা, এটা কিন্তু মেয়েদের একটা ভালোবাসা, কেন আমি থাকতে হুরের কি দরকার? তা আপনি যদি আপনার বউকে সাইন্স করবার চান খালি কানে কানে বলবেন আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, খালি এ কথা বলবেন। আর একটা কাম করবেন, দুই হাতে একটা লাঠি ঘরের কোনার দড়ি দিয়ে বান্ধা থবেন, দুই হাতে একটা লাঠি, মাঝে মধ্যে যদি দেখেন যে বউ এদিক সেদিক ব্যাকা হচ্ছে ওই লাঠিটা পার কিছু করা লাগবে না, লাঠি পাড়ে সর্ষার খাঁটিতে লাঠি দিবেন। বউ বলবে কে গো লাঠির তেল দিচ্ছে কেন, বলে মনে হয় লাগতে পারে, তখন জোর হাত করে বলবে লাগবে না, যেটকার জিনিস সেটাই থম লাগবে না। কি কোন আমাদের বউগুলো সাইজ করার দরকার আছে না নাই? মারিয়া পিটার সাইজের কথা আমি বলবো না, আল্লাহর বান্দে আমার মা বোনের আমার উপর মন খারাপ করেন না, একটু মনোযোগ দা শোনেন। নবী চারটি মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতরে, আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা চার বোন যে হারে কান্দতেছ, তিনজন তো জবান খুলে কান্দে, তুমি চুপি চুপি কান্দো ফাতেমা, তোমার মা যে ওসিয়ত করেছে তুমি কি জানো? ফাতেমা বলতেছে বাবা আমার মা কি ওসিয়ত করেছে, কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতিমা বললেন বাবা আমার আরও তিনটা বোন আছে, আমরা চারজন মিলে কি গোসল করাবো, আমরা চারজন মিলে কি মাকে কাপড় পরাবো? রাসূল বললেন ফাতিমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ডাইরেক্ট করে বলেছে, ফাতিমাই আমাকে গোসল করায় দিবে, ফাতিমাই আমাকে কাফনের কাপড় পরাবে। ফাতিমা বললেন বাবা এই ওসিয়তটা মার করার কারণ কি?
রাসূল বললেন, ফাতেমা, তোমার মধ্যে তোমার মা এমন কিছু দেখেছে যেটা দেখার পরে অন্য তিনটা মেয়ের কথা না বলে তোমার কথা আমাকে বলেছে। এখান থেকে আপনারা কি বুঝলেন যে আপনি ওসিয়ত মরার আগে করতে পারেন? আপনার কবর কারা কারা খুঁড়বে, আপনাকে গোসল করায় দিবে, আপনার জানাজা কে পড়াবে, এইগুলো আপনি আগে ওসিয়ত করতে পারেন। এটা নিয়ম আছে, ইসলামের নিয়ম আছে। আপনি মরে গেলেন আর ফুরে গেলেন, আপনি যে বাড়িতে থাকতে পারবেন না, তিনতলা একটা বিল্ডিং করতেছেন, আপনি সেই বাড়ি বানানোর জন্য যেমন তেমন মিস্ত্রি না ভালো মিস্ত্রি খোঁজেন? এ কথা কন না কেন, তিনতলা একটা বিল্ডিং করবো রে, যেখানে 40 লাখ টাকা আমার খরচ হবে, সেই বিল্ডিং আমি যেমন তেমন মিস্ত্রি? যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি বানানোর জন্যে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি কিন্তু বাড়ির কথা বুঝলেন, কবরের কথা বুঝলেন না। আমার এলাকায় কেউ মরলে গোটা গোরস্থান চুক্তিলি চড়ায় পাঁচজন। আমি খোঁজলে দেখছি এই পাঁচটার একটাও নামাজ পড়ে না, একটাও নামাজ পড়ে না, এই শালারা কবর খোঁড়ে। যেই মরল তখন যাই মরছে তার কাছে যা বলতেছে, আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কি করবে এখন, 5 প্যাকেট সিগারেট নিছে, ওরা 5 জন সিগারেট ধরে নিয়ে এই কবরের পাড় গেছে। যাই কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই খুন্তি মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা সিগারেট, যাই কোদাল সমান করতেছে ওর মুখত একটা, আর যাই ডিরেকশন দিচ্ছে উই একটা টানতেছে। 5টা সিগারেট ধরালে কি হবে কম, কবরের ফেরেস্তা একটা গোরস্থানত নাই, সব সাইডের দিয়ে খাড়া হয়ে আস। আল্লাহ কয়, ফেরেস্তা কি রে, এই তোর রাস্তা কেন কয়, আল্লাহ যে হারে বিড়ি ধরাছে আমরা গোরস্থানে থাকবার পারতেছি না, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এখন এই কবর খোঁড়বার যায় কবরের মাটির সাথে বিড়ির গন্ধ, কবরের দেওয়ালের সাথে বিড়ির গন্ধ, কবরের মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, মুনকে নাকির ভিতরে ঢুকায় আর 2 চুল ধরে তুলেছে, মাথার চুল ধরে ওঠ। তখন বলছে যে ভাই আপনারা কারা চুল ধরে তুললেন কেন, বলে আমরা মুনকির নাকির। তো মুনকির নাকির প্রশ্ন বাদ দিয়ে চুল ধর, চুল ধরার কারণ হলো তোর কবর কোন শালা বিড়ি ফুর করছে কর, তোর কবর বিড়ি বিড়ি গন্ধাই করে, হাসতেছে খালি, মরিয়া দেখেন মরিয়া দেখেন। আল্লাহ বলবে দুনিয়ার বাড়িতে থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি তুই ভালো মিস্ত্রি দিয়ে বানালি, আর যেই কবরে 50,000 বছর থাকার গ্যারান্টি পাইলি, সেই কবর খোঁড়ার জন্য 5টা নামাজি ব্যক্তি তুই ওসিয়ত করতে পারলি না? তোর ফলে লিখে রে শয়তান, বেনামাজি মানে কাফের, আর কাফের যেটা থাক দিবি এটা বরকত হবি না গজব হবি? কথা বল না কেন, বরকত হবি না গজব হবি? দরকার হলে গোটা গোরস্থানের সমস্ত লোক টাকা দিয়া হাদিয়া দিয়া 5 জন নামাজি ব্যক্তিকে কবর খোঁড়ার চুক্তি দেন, একটা কবর খুঁড়বি 5,000-10,000 টাকা পাবি, তোরা 5 জন নামাজি পারবেন? বেনামাজি যেন থাকতে না আসে শালারা। আরে বইয়ের ছোট ভাই শালা কয় রে, শালা খারাপ গেল না, আদরের ডাক, যারা কেন আদরের ডাক হলো শালা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনি মরে যাওয়ার আগে মসজিদের মুয়াজ্জিনকে বলবেন যে আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন, কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্মানী ব্যক্তি কিন্তু ইমাম না, সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। হাসরের ময়দানে আল্লাহ তার মাথাটা উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দেবে। ওই মুয়াজ্জিন মানুষ যদি আপনাকে গোসল করাইয়া দেয়, ওই মুয়াজ্জিন যদি আপনাকে কাফনের কাপড় পরায় দেয়, দুনিয়ার সবচাইতে এলাকার মধ্যে ভালো একজন ইমাম যদি আপনার জানাজা পড়ায়, আপনাকে গোসল করানোর কারণে, কাফল পরানোর কারণে, জানাজা করার কারণে, কবরে নামাজি ব্যক্তি খোঁড়ার কারণে, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। করবেন ওসিয়ত? মা খাদিজা করছে, কারণ কবরকে নিয়ে টেনশনে আছে। আমাদের কোনো টেনশন নাই, মনে করছি মরে গেলেই ফুরে যাব। রাসূল বললেন, ফাতেমা, তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা, আমার মধ্যে মা এমন কি দেখেছে যেইটা দেখার পরে তিনটা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করেছে। রাসূল বলে, ফাতেমা, একদিন গভীর রাত্রে তোমার মা বলতেছে, ওগো নবী, আমার ব্যাপারে কিছু বলেন, আমি একটু আপনার কাছে শুনতে চাই। আল্লাহর নবী বললেন,
খাদিজাতুল কুবরা খাদিজাতুত তাহেরা জোরে কান সুবহানাল্লাহ আপনি হলেন পবিত্র আপনি হলেন অতি সম্মানিত খাদিজা বললেন হুজুর এরপরে কি আমার ব্যাপারে কোনো গল্প নাই রাসূল বলতেছেন খাদিজা তাহলে শুনেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 10 জন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বকর সিদ্দিক আর 10 জন নারীদের মধ্যে এক নম্বর হলো খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতের নাম কি নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক নম্বর জান্নাতি হই তাহলে আমার পেটের মেয়ে ফাতেমা কয় নম্বর মা কিন্তু মেয়ের খবর জানতে যাচ্ছে আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয় আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয় সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে আমার মেয়ে কি হবে রাসূল বললেন খাদিজা আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে লিল্লাহে সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা কালো মা খাদিজার মুখটা কালো হয়ে গেল কালো হওয়া বুঝেন কালো হওয়া বুঝেন কালো হয়ে বলতেছে রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দান করেছি এরপরে আল্লাহ আমাক বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল রাসূল বলতে যে খাদিজা আপনি তো কম না আপনি এক নম্বর জান্নাতি আপনি এক নম্বর জান্নাতি আপনার মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলতে তো হুজুর আল্লাহ যদি আমাকে খাতুনে জান্নাত বানাইতো আর আমার মেয়ে ফাতেমাকে যদি এক নম্বর জান্নাতি বানাইতো তাহলে আমি খাদিজা বড় খুশি হইতাম সুবহানাল্লাহ কন্যা রাসূল বলে আচ্ছা কাম হলো রে এটা গোপন থাকাই ভালো আছিল এটা গোপন থাকাই ভালো আছিল না কি মনে করেন ইসলামের কোনো জিনিস গোপন থাকবে এ ফাটা কন্যা অনেক কখনো এলমে বাতুনি এটা গোপন গোপন মানে কি রাসূলের কাছেও নাই এটা কারো কাছে নাই এটা আমাদের বাবার কাছে আছে শালা খালি জুতিয়া দিয়ে বেড়েন জোরে কোন কথা ঠিক কি না ইসলামে কোনো কিছু গোপন নাই সব কিছু আল্লাহ প্রকাশ করে দিয়েছে জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনি হলেন মা আর ফাতিমা হলো মেয়ে অসুবিধা কোন জায়গায় খাদিজা বলতে যে হুজুর পুরুষের ব্যাপারে নাই কিন্তু নারীদের ব্যাপারে আছে এটা আমার নিজের বেলাও দেখেছি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে মেয়েটা খেলে আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে ও কি একটা শুনবে আমি বললাম মা বাংলাদেশের কত জায়গায় মাছের তরকারি খেলাম মা কিন্তু তোর হাতে যে আল্লাহ কি মধু দিছে এতই স্বাদ লাগতেছে মেয়েটা আর এক টুকরা আমাকে দিল মেয়েটা খুব খুশি কিন্তু আমি ঘা কাত করে দিকর মাও আমি বললাম কে গো তোমার মন কালো খেন মুখ কালো খেন বলে এখন থেকে মেয়ের পারে পার হয়ে যান আপনার মেয়েই পারে আমি তাই পারি আপনার মেয়েই পারে আমি পারি না তো আমি কইলে এরা কোন জাতি রে মেয়ের প্রশংসা করলে মা বেজার হয় এই জাতির নাম হলো নারী জাত জোরে কর কথা ঠিক কিনা ওরা খালি বসে থাকে শুনতে তার চিন্তা করতে যে হুজুর এগুলো কিভাবে জানে রে আরে আমার বাড়ির মেয়ে মানুষ নাই ওরাও যা তোরাও থাই জোরে কোন কথা ঠিক কে রে একই তো আপনি হুজুর হয়ে আমি হুজুর হয়েও বিপদে পড়ছি জানেন মাঝে মধ্যে আমার বউ দেখে ইন্নালিল্লা পড়া লাগে বুদ্ধি নাই তো মাঝে মধ্যে কয়া লাগে হঠাৎ একদিন বলতেছে তা আপনি যতদিন কাপড় কিনা দিলেন ভালোই দিছেন কিন্তু লিজে বাজে একটা পছন্দ করে কিনলে কি হয় আমি কইলাম ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ বউকে ইন্নালিল্লা কেন ইন্নালিল্লা মানে স্বামী বেঁচে থাকতে বউ যদি মার্কেটত যাবার চায় স্বামীর ইন্নালিল্লা কোয়া ছাড়া বুদ্ধি নাই জোরে কর কথা ঠিক কিনা তো বলে ইন্নালিল্লা কেন বলা লাগবে মেয়েরা মার্কেট করে না আমি বললাম মেয়েরা মার্কেট করে ঠিকই কিন্তু ঘুতে এক অড্ডি খায় সেটা জানো তো বউকে কি ঘুতে এক তুই তো যাসনি বুঝবি না এই ঘুতে এই ঘুতে তা ঘুতে কি জানো ঘুতা মারবি তো টেস্ট করবি না তখন কয় তাহলে আর যাবো না
আমি কইলাম যেদিন কোরআনের সমাজ চালু হবে, যেদিন নারীদের মার্কেট করার পরিবেশ থাকবে, সেদিন আমি তোমাকে সঙ্গে করে মার্কেট নিয়ে যাব। আমার বউ তখন বলে, আল্লাহ কোরআনের সমাজ বাংলাদেশে চালু করে দাও, আমি যেন মার্কেটে যাবার পারি। তাও দেখেন কি ইচ্ছে, মার্কেটে যাবি। আপনাকেরও বইয়ের জন্য এরকম বিপদ আছে না নাই, ধরে কোন আছে না নাই, মনে কষ্ট নিয়েন না। মা ফাতেমা চোখের পানি বের করে বলতেছে, বাবা বলেন তারপরে খবর কি? আল্লাহর নবী বললেন, খাদিজা তোমাকে বাদ দিয়ে তোমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি উত্তর দিবা? খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন করবেন? রাসূল বলেন, খাদিজা তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে? ও খাদিজা আপনার মুখের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে? আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে? খাদিজা বলতে যে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম, ওই সময় আমি ধনী ছিলাম। এই ধনী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে, আমার গায়ের রং কেমন এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে, আমি হাসতে গেলে আমার দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। রাসূল বলেন, খাদিজা তাহলে আপনার মুখের সাইজ, নাকের সাইজ, গায়ের রং, দাঁতের চেহারা অনেক পুরুষ বলতে পারে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার মুখের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে, কেমনে বলবে? আমার ফাতেমার জন্মসূত্রে পর্দানিশি, আমার ফাতেমা হলো পর্দানিশি। রাসূল বলেন, খাদিজা শুধু পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। রাসূল বললেন, খাদিজা কিয়ামত পর্যন্ত যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে, আল্লাহর আইন পর্দাকে মেনে নিবে। আমি রাসূল বলতেছি, আমার ফাতেমার নেতৃত্বে আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিবে। এখন আপনারা বলেন, আমি মা বোনদের জন্য এখন কি ওয়াজ করলাম? যদি মায়েরা ফাতেমার সাথে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দা ছাড়া যাবে? পর্দা ছাড়া যাওয়া যাবে? ও মায়েরা, আজ থেকে পর্দা ধরেন। আমার এলাকায় দেখি বুড়ি মানুষ বোরকা পরছে, যুবতীর গাওত নাই। কে দাদি বোরকা পরছেন? খেয়ে কয়, মরা লাগবি না ভাই, মরা লাগবি না ভাই। মনে মনে কই, ওই সিয়ার পড়া নামাজ, সিয়ার লিয়া নামাজি আর বুড়ি মানুষের বোরকা একই। আমার এলাকার সব কয়টা বুড়া মানুষ মসজিদে সিয়াল্লে ঢুকছে, আপনাকে এলাকার খবর কি? বুড়া মানুষ মসজিদে সিয়াল্লে এসে বসে, একের জামাতের গুরুত্ব শেষ। জামাতের শর্ত হলো কাতার সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগার লাগবে। এখন সিয়ারত বচ্চর পাঁও চলে গেছে ওটি, আর এখন কার সাথে গোড়ালি মিল করে? আর সিয়ারের পায়ের সাথে গোড়ালি মিল করবার গেলে যেখানে সিয়ার আছে ওখানে কাতার ফাঁকা বলে গণ্য হবে, আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতার যতই পুরা করেন জামাত মাকরু হবে। এখন কি করবেন সিয়ার আলারা? আমি তাদের জন্য বলতেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয়নি। তুমি যৌবনকালে যদি সরকারি চাকরি করো, বুড়া বয়সে চাকরি করবার না পারলেও মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দিবে। যৌবনকালে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো, বুড়াকালে যদি তুমি সিয়ারলিয়া নামাজ পড়া লাগে, তুমি বাড়িতে পড়ো, তুমি যেখানে পারো সেখানে পড়ো, কিন্তু মসজিদে সিয়ারলিয়া যাইও না। মসজিদে সিয়ারলিয়া গেলে জামাতের ক্ষতি হবে। তুমি যেখানেই পড়বা, অসুস্থ হওয়ার কারণে জামাত তোমার জন্য ওয়াজিব নয়, বরং তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে, কারণ তুমি যৌবনকালে নামাজ পড়িছো। যৌবনকালে মসজিদে ধাদ্দে যায়নি, বুড়া বয়সে সিয়ার লেগে গেছে, সিয়ার মিন। ওই 1 কিলো সকালে হাঁটে, ওই সকালে হাঁটবার পারে, ওই 10 কেজি ব্যাগ নিয়ে বাড়িতে আসবার পারে, মসজিদ হাঁটা হাঁটা যায় সিয়ারত বসে, তুই সবই পারিস আর নামাজের সময় বসিস। আল্লাহ বলেছেন, নামাজ পড়াও যেমন ফরজ, নামাজের দাঁড়ানো একটা ফরজ। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, কুম কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহে কানিতিন, কুমু লিল্লাহে
কনিতিন আল্লাহর জন্য দাঁড়াও। যারা সিয়ারত বসে নামাজ পড়বেন আমি তাদের অনুরোধ করলাম আপনাদের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না, আপনারা যেখানেই নামাজ পড়েন জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিবে, কারণ আপনারা হলেন মাজুর আর মাজুর ব্যক্তির জন্য জামাত ওয়াজিব নয়, বরং আপনাদের কারণে জামাতের ক্ষতি হয়। এজন্য যে মসজিদে চেয়ার ঢুকছে আল্লাহর রাস্তায় একটা করে চেয়ার যদি আপনার ভাঙতে পারেন একটা করে হজের সব পাবেন। আল্লাহর রাস্তায় একটা করে চেয়ার ভাঙবেন একটা করে হজের সব। যদি বলে কে ফতোয়া দিল আপনারা বলবেন বদরি সিদ্দিক গেছে। বাংলাদেশের কোনো মলবি আমার ফতোয়ার উপর হাত দিবে না, কারণ সবাই জানে চেয়ারে বসে না মা না এ কথা কন না কেন রে কথা কন না কেন এই বুড়ে চেয়ার আর বুড়ি কেড়ে বোরকা। আমি এক দাদা কইলাম কে দাদা বুড়ি মানুষ বোরকা গাওয়াতে গেলে আর একটা যুবতী যদি যায় আপনার নজর কোন দিকে যায়? দাদা কালে হাসে আর কই কেরে আমি না শরীরে বুড়া হতে তাই বললাম মন বুড়া বুড়ির দিকে তাকামু করে তাকাই আমি যুবতীর দিকে। আমি চিন্তা করলাম একটা বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না আর সেই বুড়ি বোরকা গাওয়াত দেওয়া মানে কি? আমার ওয়াজের মধ্যে আপনারা শোনেন নাই যে 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন কাকা ভাই বেড়া এত কষ্ট করে বেড়া দিচ্ছেন কেন? বলে ভাই গরু ছাগল রাস্তা দেওয়া যায় যদি খায়। লোকটা খায় তোর মাথা আছে? 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না, ওই গাছের দিকে গরু ছাগল তাকায়। তুই যদি বেড়া দিবার চাস লক লকা পাতা বার আছে ওই ছোট গাছত বেড়া দিয়ে যা। তো বুড়ির গাওয়াত বোরকা দেওয়া লাগবে না, বোরকা যদি দিবার চান লক লকা বোঝেন না লক লকা হাইল পরে কিল 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 করে ওরকে গাওয়াত বোরকা দেওয়া লাগবে আর বোরকার রং হওয়া লাগবে আরো জোরে বলেন। এই যে আমি যেটা কালো গাওয়াত দিছি আমি সেই দিন থেকে কালো জুব্বা পরে ওয়াজ করি যেদিন থেকে এই যে স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে ডিজিটাল পর্দার দেখানো হয়, কারণ ডিজিটাল পর্দা মেয়েরা তখন আমাকে দেখবার যাবি আবু কালো জুব্বাও কালো শালা কালো আমার দিকে না তাকায় মাটির দিকে তাকা থাকবে। আমি দেখছি রাস্তা দিয়ে কোনো মেয়ে যখন বোরকা পরে যায় রাস্তার যুবকেরা ভয়ে জমিন নামে, আর যদি হাই হিল পরে কিল কিল করে সাজা দেয় জমির ছেলেরা রাস্তা তাতে রে কে যায় রে কে যায় রে, আর মেয়ে যদি বোরকা পরে সবাই মনে করে সরের গাছের পেতনি যায়। এই জন্য নারীদেরকে নিরাপত্তা দিবার গেলে আল্লাহর ফরজ আইন পর্দার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ কোরআন কারিমে বললেন অকরণ ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুইকা থেকে ঘর সুন্দর বিছনাপাতি সুন্দর করে সাজাইছে, হাসান হোসাইনকে সুন্দর করে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইজা গইজা বসে আছে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন, কারণ কোন পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুইকা ঘরের সবগুলো যদি সুন্দর দেখে তখন পুরুষের মনটা সুন্দর হয়ে যায়। মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ও বাবা হাসান হোসাইন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসাইন যে মাত্র অন্য ঘরে যায় এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়, হতালি মুসকি মুসকি হেসে দুইখানা হাত বাড়ায় দেয়। ফাতেমা দৌড়েছে স্বামীর বুকে মাথা রেখে বলতে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসানকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুসকি হাসি দিয়ে ওই স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, পৃথিবীর সবচাইতে দামি কথা হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, বিশ্বাস করতেছেন না? ও গো স্বামী আমি পর্দা নিছি ফাতেমা, সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। দেখেন পর্দার মধ্যে থাকতে থাকতে পর্দার মধ্যে মৃত্যু চাইছে, আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে রাতের অন্ধকার পর্দায় আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনোদিন কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা? বলে এক নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, ও গো স্বামী দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আর তিন নম্বর চাওয়া হলো রাত
রাতের অন্ধকারে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন, আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। আলী বলে, ফাতেমা তোমার এক নম্বর চাওয়া আমি পুরা করতে পারবো না, কারণ তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য জানাজায় দোয়া করবে, তুমি এইটা কেন নিষেধ করো ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমি হিসাব করে দেখলাম, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, এই ফাতেমার জন্য এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন আপনারা বলেন, মা বোনেরা উপর বসে আছে আবার সাইডে বসে আছে, আপনাকে চাইতে সংখ্যাই বেশি, এখন জোরে জবান খুলে বলেন, বইয়ের কাছে ভালো হওয়া লাগবে কে? কথা কয় না, কথা কয় না, স্বামীর কাছে ভালো হওয়া লাগবে কে? বউ। ফাতেমা কি বলতেছে? দুনিয়ার সব মানুষ যদি কয় ফাতেমা খারাপ আর কিচ্ছু হবে না, কিন্তু আপনি যদি বলেন ফাতেমা খারাপ আমার শেষ, আর আপনি যদি বলেন ভালো জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ও মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সাজা লাগবে না, শাস্তি হবে স্বামীর কাছে। জোরে কোন শাস্তি হবে? আমাকে গোলা বাড়ির যখন থাকে দেখবেন এটি কালি ভরাছে, এটি হলদি ভরাছে, এদিকে পেটিকোট তুলে থাকছে, মনে হয় পেতনি ঘুরতেছে। আমার এই পেতনি যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন দেখবেন ভাই ভালো কাপড় বার করবি, ভালো বালা কনক দুল সুন্দর করে সাজতেছে, স্বামী মন ভার করে বসে আস। বউ কই, কে গো আমি কোনো জায়গায় যাবার চালি তোমার মন ভার কেন? স্বামী বলতেছে তুমি যেভাবে সাজতেছে আমার জন্য তুমি তো সাজো না, তুমি সাজা কোথায় যাবা? বলে উমুক জায়গায় বেড়াবার যাবো, এই জন্যই তো মন ভার। তুমি বউটা কার? এ কোন তো বউটা কার? গ্রামের না আপনার? আমার মা বোনদের জন্য বলতেছি, নারীদের কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তি হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন সেই ব্যক্তিকে? সেই ব্যক্তিটা হলো তার স্বামী। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ও শুনতে শুনতে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত 12:30 বাজতেছে, কয়টা বন্ধু হবে? যদি আর আধ ঘন্টা হয় অসুবিধা আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবতের সময় যেইটা বলা লাগবে সেইটা আমরা মানুষ মরলে কেন বলতেছি? আসলে বলা লাগবে কোন জায়গায়, বলি কোন জায়গায়, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা এবার মাকে গোসল করালেন, মা খাদিজাকে গোসল করানোর পরে এবার এসে বলতেছেন, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড় আমাকে দেন। আল্লাহ রাসূল তখন ওই জুব্বাখানা বের করে, ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমার জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী বলেন, ফাতেমা কি দুঃখ তোমার মনে? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমি মায়ের কাছে গল্প শুনেছি যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে, মায়ের জীবনের বহু গল্প সে জানে কে জানে না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মায়ের কাছে কি গল্প শুনছো? বলে, মা একদিন বলল, ফাতেমা আমার বিয়ের খবর তুমি জানো? আমি চমকে বললাম, মা আপনার বিয়ে যখন হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাতিজা বলতে, তোমার তো তখন জন্মই হয়নি, তাহলে আমি জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ বলে নাই আলাম তারা কাইফা ফায়লা রব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? এ কথা বলে নাই আল্লাহ, রাসূলকে বলতেছে। কিন্তু রাসূল কি তখন ছিল? ছিল না। তারপর আল্লাহ বলেছে, খাদিজাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, খাদিজা বললেন, ফাতেমা বলতেছে, ইয়া রাস বাবা গো আমার মা আমাকে বলতেছে, ও ফাতেমা তুমি কি আমার বিয়ের খবর জানো? আমি বললাম কেমনে জানবো? মা বলতেছে, শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, যেই বলেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখ চাইবা ধরে বলতেছে, মা এই গল্প আমি শুনবার চাই না, আমার বাবা রাখাল এ কথা আমি শুনবার চাই। কারণ মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে, আপনাদের মেয়ে আছে? এ কথা কন্যা কেন আছে? মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে। আমার শ্বশুর যখন আমার বাড়িতে বেড়াবার আসে, আসার আগে আমার বউ আমার কান গরম করতেছে, আব্বা আসবে, আব্বা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়,
আর আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আমার আব্বা কিন্তু ট্যাংরা খায়, আমার আব্বা কিন্তু ইলিশ মাছ খায়, আমার আব্বা কিন্তু এই। আমি বললাম ঠিক আছে, আমি সবগুলো কিনে এনে যখন বউক দিই, বউ পাক করে আমার শ্বশুর খাবার পারে না, তাও জোর করে খাওয়ায়, আর একটু করে খান আব্বা, আর পারতেছি না মা, এই জন্যই তোর বাড়িতে আমি আসবার চাই না। যে আমার শ্বশুর বলছে আমি আজকে বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে দুপুরবেলা ঠিক মতো খাওয়ার পারিনি বাবা, রাত্রে একটু ভালো করে খাওয়ার চাই, বাপ বলতেছে আমাকে যাওয়াই লাগবে, যখন যাবার আমি নিজের চোখে দেখেছি আমার বউটা ওই বাপের পিছনে পিছনে হাঁটতেছে, একসময় আমার শ্বশুর বলতেছে আর আসিস না মা আমি এখন চলে যাব, চলে যাচ্ছে এক আধ মাইল পর্যন্ত আমার বউ বাপকে দেখতেছে, বাপ তাকায় দেখে মেয়েটা চোখের পানি মুছতেছে, সুবহানাল্লাহ। কন এটা হলো মেয়ের বাড়ির থেকে বাপ আসতেছে, আর যদি বাপ ছেলেকে বলে আমি যাবার চাই, তখন ছেলে বলতেছে কাজ যাবে না আব্বা, সিএনজি না ভেন। আর কতগুলো ছেলে তো এখন এমন বদমাইশ হচ্ছে, বউ দেখে স্টার জলসা, ছেলে মাইকেল জ্যাকসনের গান, এখন বুড়া চিল্লাই বলতেছে এই বাড়ি জাহান্নাম হয়ে গেছে, এই বাড়ি থাকা যাবে না, ছেলে মন খারাপ করে বাইরে ঘুরতেছে, একজন বলে মন খারাপ কেন, বলে বুড়াও মরেও না বাড়িও ছাড়ে না, বলে বুড়ার থেকে যদি বাড়ি বাঁচাবার চাস তাহলে এক সিল্লার কাটা দে, এখন তোর বাড়ি ঠান্ডা। এবার বিশ্ব ইস্তেমায় 17 জন বুড়া মরছে, জোরে কল কয়জন এ কথা কন না কেন, একটা জুয়ান মরছে, আপনারা জানেন যেগুলো বুড়া ইস্তেমার যায় মরলো, ওর বেটারা জাহান্নামে যাবে, ওর বেটারা জাহান্নামে যাবে, তুই ইস্তেমার না যে তোর বুড়া বাবু পাঠানি কেরে, যখন আল্লাহ তাকে পেনশন দিবে এই পেনশনের সময় তা কত কষ্ট করে ঠান্ডার মধ্যে ডাকাত পাঠালে কেন, ছেলে থাকে বাড়িতে আর বুড়া যায় ইস্তেমা, যে বুড়ার চেহারা দেখলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে, জোরে কর সুবহানাল্লাহ। মনে কষ্ট নিয়েন না ভাইজান, যে বলছে তোমার বাবার বাড়িতে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার, বলে মা রাখালের কথা কেন বলতেছেন, বলে ওই রাখালকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, কেন করলাম তুই কি শুনবি, ফাতেমা বলে বাবা আমি তখন মায়ের কাছে শুনলাম আপনি সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আমার মা সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনার মতন একটা রাখালকে স্বামী বানাইছে, আজকে সেই মা আমার মরে গেল, সে মায়ের জন্য নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না নিয়ে এই পুরাতন জুব্বা কেন দিবেন বাবা, মক্কার দোকানে কি নতুন কাপড় পাওয়া যাবে না, রাসূল কান কান্দার, বলে ফাতেমা এই পুরাতন জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে, ফাতেমা বলতেছে বাবা এই জুব্বার বিশ্ব সত্য কি, রাসূল বলেন এইটা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার ভিতরে আল্লাহর কোরআনের পরশ রয়েছে, এইটা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন একটা জুব্বার সাথে কোরআনের সম্পর্ক রাখলে জুব্বার যদি দাম বাইড়া যায়, আজকে বাংলার মুসলমানের সাথে এই কোরআনের যদি আমরা সম্পর্ক করি, আপনারা বলেন তো আমাদের দাম বাড়বে না কমবে, সম্পর্ক আছে আছে, আজকে বাংলাদেশে উল্টা উল্টা রেজাল্ট, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এটা নবীর হাদিস। আর আমাদের বাংলাদেশের একই ছেলেকে 3 মাস্টার পড়ায়, 3 মাস্টার, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, 3 মাস হলে হুজুর আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতনের খোঁজ নেই, 3 মাসে হুজুরের খোঁজ নেই, ছেলে যায় তখন বলতেছে আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ার পারি, তখন বাথরুম করছে, ফেরে আমি তো হুজুরের খোঁজই লই নি রে, 3 মাস পরে এখন হুজুরের কাছে যায় বলতেছে হুজুর হুজুর, হুজুর চমকে উঠছে, 3 মাসের মধ্যে শালার কোনো খোঁজ খবর নাই, আজকে এত সুন্দর করে হুজুর হুজুর, যখন দেখবেন হুজুরের কাছে কেউ হুজুর হুজুর করে হঠাৎ বুঝবেনই হুজুরের সর্বনাশ করবি, আসলে হুজুরের সর্বনাশ করবি। আমরা যেদিন ওয়াজ করে ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে যখন দেখবেন তারিফ শুরু করে, হুজুর আজকে ওয়াজ হতে ফাটাফাটি, আজকের ওয়াজ এলাকার মধ্যে সেরা ওয়াজ, তখন আমি বুঝতেছি আজকে হাদিয়া কম দিবি, আজকে ঠেলা, কারণ প্রশংসা শুরু হয়ে গেছে, লাস্টে বলতে দেবে হুজুর আমি শুনেছি যে আপনার ওয়াজ ভালো হওয়ার কারণ হলো আপনি টেকা দেখেও লেন না, টেকা চাইও লেন না, মানে আস্তে আস্তে গ্যাস মারতেছে, আপনি সেই বক্তা হুজুর, আপনি দেখেন না চাইও লেন না, আমরা আপনি ঠকাইনি হুজুর, লেন সাইড থেকে একজন বলতেছে টাকা গোনা উচিত লয় পকেটে দিল, সেই তাল মারা দিছে, উপরে 1000 টাকার লোক ঠিকই আছে,
কিন্তু ভিতরে খালি 50 আর 20 টাকা লোক দিয়া এই মোটা করে দিছে ভাই। হঠাৎ যদি হুজুরের তারিফ হয় সমস্যা আছে না নাই? হুজুর হুজুর বলতেছে কি খবর ভাই? বলে 3 মাস হলো আমার ছেলেকে আপনি কষ্ট করে কোরআন শিক্ষা দিয়েছেন। হুজুর 3টা মাস হলো আপনি কষ্ট করেছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। উনি শুনিছে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই, এখন কি করবে? এই সন্তানের মা বলেছে হুজুরকে যান ঠকায়ও না, চক চকা 500 টাকা দিবে, খবরদার পুরাতন টাকা দান দিও না। পকেট থেকে বার করে বলে হুজুর কেবল আমার হাত পড়ছে ব্যাংকের থেকে, আমার হাত আর আপনার হাত দেন হুজুর 500 টাকার একটা চকচকা লোট হুজুর দিয়ে হাত ধরে কান দিচ্ছে। খাবার কান্দেন কে ভাই? বলে 2 বছর আগে বাপ মা মরছে হুজুর, আপনাকে দিয়ে একটু কবর জিয়ারত করবার লিয়ে চাই। হুজুর কয় 3 মাস পরে 500 টাকা দিল, আবার কবরও জিয়ারত করে নিবি? তো ভাই কবর কোথায়? কয় এখান থেকে 2 কিলো দূরে হুজুর, আপনাকে হাঁটাইলে দাম না, মনে করেন যে হাঁটাইলে দাম তা না, আমার হুন্ডাত করে দাম হুজুর। এখন হুজুর ঘন্টার পথে তুলে নিয়ে যাচ্ছে গোরস্থানের জায়গা হইতেছে, এটা আমার বাপ এটা আমার মা। হুজুর মনে মনে কয় এই শয়তান, এটা এক শয়তান ওটা এক শয়তান, কারণ 2 শয়তান একত্র হসে বলে এই মাল বাড়াছে এই মাল বাড়াছে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 দেয়, বাংলা মাস্টারকে 1500 দেয়, আর 3 মাস পরে আমার 500 দিয়ে কবর জিয়ারত করা লাগবে। ব্যাস কর্ম একটা, কর্ম একটা কবর জিয়ারত। আরবিতে যত গর্দোয়া আছে আছে না নাই, মানে গর্দোয়া করতেছে আরবি তো না বুঝে, ওই তো ওইগুলো কিচ্ছু বোঝে না। ওই কালকে আমি হুজুর ক আলেমের সাথে ফটকাবাজি করিস না রে, যেটি বাংলা পারবি না সেটা আরবির জাহান্নামত দিবি, জোরে কর কথা ঠিক কি না? পারেন জানাজা করবার পারেন? আপনার বাপ মরলে মা মরলে জানাজা করবার পারেন? এ কথা কর না কেন, কথা কর না কেন? তো হুজুরক যদি লাগে খালি জানাজার সময় লাগলে হবে না, সব সময় সম্মান দেওয়া লাগবে। আল ওলামা রাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, জোরে কর সুবহানাল্লাহ। যে সমাজে আলেমদেরকে নিয়ে গল্প করা হয় শাস্ত্রের মধ্যে যা দেখেন কারুর বিরুদ্ধে কোনো গল্প নাই, খালি মৌলবির বিরুদ্ধে, খালি মৌলবিকের বিরুদ্ধে কথা, তখন ইন্না লিল্লাহ বেশি বেশি বলবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, মা ফাতেমা বলতেছে বাবা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, আমি তা জানি না বাবা, এই জুব্বা কোন জুব্বা রাসূল? বলে ফাতেমা এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে কোরআন দিয়ে পাঠাইছিল, আমি যখন কোরআন পড়তে পারি না জিব্রাইল তখন আমাকে বুকের সঙ্গে চাইপা ধরলো, আল্লাহ পাকের 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করলো, জোরে কান সুবহানাল্লাহ, আমি এই জুব্বাটা যত্ন করে রেখেছিলাম, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। এবার ফাতেমা জুব্বা নিয়ে সামনে সামনে যায়, রাসূল আমার পিছনে পিছনে হাঁটতেছে, যেই মাত্র ফাতিমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকেছে সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন, মা ফাতিমা ঘরের ভিতরে, নবী আমার দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন, এখান থেকে একটা ফতোয়া নেওয়া লাগবে, যখন কোনো বউ মরবে মরার সঙ্গে সঙ্গে স্বামী কিন্তু বউকে আর স্পর্শ করতে পারবে না, আর স্বামী যদি মরে বউ ইচ্ছা করলে তাকে গোসল করাবার পারবে, বউ ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাবার পারবে, কারণ স্বামী মরা গেলেও ওই মরা স্বামীর অধীনে বউকে 3 মাস থাকা লাগবে, 3 মাস কিন্তু বউ নাকের ফুল খুলে ফেলতে হবে, কানের দুল খুলে ফেলতে হবে, রঙিন কাপড় খুলতে হবে, ওই স্বামীর অধীনে 3 মাস থাকার কারণে তাকে বিধবার বেশ করতে হবে। কিন্তু যদি সকালবেলা বউ মরে বিকালবেলা স্বামী বিয়ে করতে পারবে, এখানে ইসলাম কোনো আপত্তি করে? জোরে কর না কেন? এই জায়গা থামাকর কাল্লা একটু জিতেলো, সকালে বউ মরছে বিকালে বিয়ে করছে। কিন্তু যদি স্বামী মরে 3 মাসের আগে বউ বিয়ে করতে পারবে না, আল্লাহ বলেছেন আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এখানে পুরুষ মানে স্বামী, নারী মানে বউ, যেরকম পুরুষ মানে কি নারী মানে, তার কি বুঝলেন? স্বামী বউয়ের নিচে না উপহরে, কথা কয় না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনার একমত না বেমত? স্বামী বউয়ের উপরে না নিচে, কিন্তু মা কিন্তু বাবার উপরে, মেয়ে কিন্তু ছেলের উপরে। দেখেন আপনি চিন্তা করে
কোরআনে যেখানে আল্লাহ বাপ মায়ের কথা বলেছেন সেখানে কিন্তু বাবার চাইতে মায়ের দাম আল্লাহ বেশি দিয়েছেন। রাসূলও কিন্তু হাদিসের দ্বারা মায়ের দাম বেশি দিয়েছেন, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কয়েছেন। জোরে কোন কথা ঠিক কি না? আবার আল্লাহ নবী বলেছেন একটা মেয়ের বাপ জান্নাতি, দুইটা মেয়ের বাপ জান্নাতি, তিনটা মেয়ের বাপ হলে আমি নবীর সঙ্গে জান্নাতি। এখন আপনারা বলেন ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কন না কেন আপনারা? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বউয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? দেখেন দুই জায়গা মেয়েদেরকে বেশি দাম দিলেন, এক জায়গাতে একটু কম দিছে, তাই এরকে আপত্তি। মিছিল করতেছে রাস্তা, নারী পুরুষের সমান অধিকার, মেয়েরা কিন্তু আর বেশি কয় না, এ পর্যন্ত চুপ থাকে, পিছনকার পুরুষরা কয় দিতে হবে দিতে হবে। এখন নারী পুরুষ সব জায়গা সমান অধিকার তো দিবে না, জায়গা বুঝার নারীর দাম পুরুষের চাইতে কম না বেশি? কথা কয় না রে, মায়ের দাম বেশি না কম? মেয়ের দাম বেশি না কম? বউয়ের দাম কি জন্যে? আপনার কি ওয়াজ শেষ করে দিবার করছেন? পিছনে কোনো গল্প চলবে না, সামনের লোকেরা পাগলের মতো শুনতেছে আর ওরা ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে শুনতেছে। কি কর কবরস্থান ইন্না লিল্লাহর পর ওয়াজ হচ্ছে, শোনা লাগবে না? আমার ঘড়ি হাতত আছে, আমি কি পাগলা বক্তা? আগামীকাল আমার সেই নড়াইল ওয়াজ আছে, নড়াইল লোহাগড়া থানা তো আছে, নড়াইল লোহাগড়া আগামীকাল। কি মনে করছেন আজকে সারা তো আজ করে কালকে আমি কি ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে আছে, টাকাটা অন্তত হালাল করবার দেন, কারণ যখন উঠছি 10 মিনিট কমে 11টা, অন্তত 10 মিনিট কমে 1টা পর্যন্ত ওয়াজ করলে তো 2 ঘন্টা হবে না, তো টাকাটা হালাল করে না থাকবে না? উঠেই নামাজ দেওয়ার বক্ত আমি না, সিংরা ওয়াজ করতে করতে আমি সিয়াংনা মানুষ বুড়া হয়েছি। জোরে করে কথা ঠিক কিনা? ঠিকই আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি যখন সিংড়ায় ওয়াজ করছি, প্রথম ওয়াজ হলো 1993 সাল, তুমি তো 2 দিন করছো, তোমার বাপক্ষ ওয়াজের বয়স এই বছর তো ওয়াজের বয়স আমার 32 বছর, 32। কি আর কি করতেছেন, এখন রিটায়ার করা লাগবে। সেই বুড়া বক্তার সাইজ দেখেন, ইনামুল হক সাফি এখানকার যে আমি একসাথে ওয়াজ করছি, হ্যাঁ সে আমাদের বক্তা বাজান। সকল ঘুম ধরতেছে? ঘুম ধরলে ওষুধ আছে, তকবির তকবির লিল্লাহে তকবির, এক তকবিরে 1 ঘন্টা রাত কমে দেবে। যারা দাঁড়িয়ে আছেন আপনার কি ওয়াজ শোনার জন্য না পোলার জন্য? পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওয়াজ না পোলা? হাত তুলে কোন সবাই, হাত তুলে কোন ওয়াজ না পোলা? পোলা হলে হাত তুলবেন না, ওয়াজ হলে হাত তুলবেন। হ্যাঁ সালার ডানে আছে তো সব হাত তুলছে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে আর মা ফাতিমা জুব্বা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের দরজা বন্ধ আল্লাহর নবী করে দিয়েছে। কিছুক্ষণ পরে মা ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে ফাতেমা কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে তুমি মায়ের ঘরে ঢুকলা, হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে বাবা কাঁদতে কাঁদতে কেন কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম? আপনি জানেন, আপনি জানেন। রাসূল বলতেছে আমি জানি না, তুমি কাঁদতে কাঁদতে ঢুকেছো এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে তুমি দরজা খুললে আমি নবী জানি না। জোরে কোন জানি না? ফাতেমা বলতেছে আমি মনে করেছিলাম আপনি বাইরেও যেমন জানেন ভিতরেও তেমন জানেন। রাসূল বলতেছে না আমার এটা ভুল ধারণা, আমি বাহিরের খবর জানি ভিতরের খবর ততক্ষণ জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানাবে। তাহলে আগে জানে কে, তারপরে জানে কে? রাসূল। এই জন্য মানুষ না, আগে জানে আল্লাহ,
তারপরে জানে কে এই জন্য সাহাবীরা বলেছেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন আল্লাহ এবং রাসূল যে কোনো প্রশ্ন যখন করা হতো সাহাবীদেরকে নবী বললেন তোমরা বলো সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে কোন সাহাবী বলে নাই আল্লাহ ভালো জানে বরং বলছেন আল্লাহ এবং রাসূল ভালো জানে কেন বলেছেন কারণ আল্লাহর যত ইলম ছিল সরাসরি মানুষের কাছে আসে নাই ওটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে জোরে কোন কথা ঠিক কি না তাহলে আগে জানে কে পরে জানে নবী তারপরে আল্লাহ পাক আমাদেরকে জানায় দিছে কিন্তু একটা জায়গায় আল্লাহ আর নবী সেটা পরে আপনাদেরকে শোনাইতেছি মা ফাতেমা বলতেছেন বাবা আমি আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পড়াবার গেছি পড়াবার যায় ইয়ানজুরু বিনুরিল্লাহ আমি নূরের চোখটা তাকায় দেখি রাসূল বললেন ফাতেমা তুই নূরের চোখটা কি দেখলি মা ফাতেমা বলতেছে আমি নূরের চোখটা তাকায় দেখি ও বাবা আপনার জুব্বা পরানোর আগে আমার আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে লিল্লাহ তাকবীর সঙ্গে সঙ্গে নবী বসে গেলেন নবী চুপ করে বসে গেলেন দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায় দিছে এইটা শোনার পরে আনন্দ না করে আপনি কান্দেন কেন রাসূল বলে ফাতেমা কষ্টে জীবনে বহু কান্দছি মা আজকের কান্না আমার কষ্ট না আজকের কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের কাপড় পরাইছে একটা আমল করার কারণে এই আমল যদি দুনিয়ার সব মানুষ করে কাফন পরার আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিবে ফাতেমা বলে বাবা সেই আমলটা কি রাসূল বলে সেই আমল আমি জানি আমি দুনিয়ার সবাইকে জানাবার চাই যে আমল করলে কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ আমাদের শরীরে জান্নাতের পোশাক পরায় দেবে আপনারা কি সেই আমল শুনবেন খালি শুনলে হবে না করা লাগবে স্বামী না শুনবেন এবং আমল করবেন কারা কারা আল্লাহকে একটু হাত দেখান লিল্লাহ এই আমল কারা কারা করবেন হাত নামান এখন নামান মানে এক টানা দুই ঘন্টা ওয়াজ করে আমি আপনাকে হাত তুলালাম আপনাদের মধ্যে কার কার বাপ মরিছে হাত তোলেন বাপ মারা গেছে তারা হাত তুলবেন আচ্ছা হাত নামান কার কার মা মারা গেছে হাত তোলেন যারকে মা মারা গেছে মাশাআল্লাহ এখন বাপ মা দুটাই মারা গেছে তারা একটু হাত তোলেন তো বাপও নাই মাও নাই